শিলিগুড়ির পর বাংলায় রাহুল গান্ধীর বাকি ন্যায়যাত্রাতেও সামিল হবে সিপিএম। মালদার সুজন শতরূপ মুর্শিদাবাদে যোগ দেবেন মোহাম্মদ সেলিম, বিশেষ আমন্ত্রণ মীনাক্ষী মুখোপাধ্যায়কে। जो काम करता है उसकी इज्जत हो, आजकल मुझे कहना अच्छा नहीं लगता है, मगर जो दलाली करता है उसकी इज्जत है, जो काम करता है उसकी इज्जत नहीं है। আজ ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী সভার আগে জলপাইগুড়ির রায়গঞ্জে তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর, হামলার অভিযোগ কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। বাংলা পাঞ্জাবের পর এবার ইন্ডিয়া জোটে বিহার ধাক্কা, নীতিশ কুমারকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সব ঠিক ছিল না জোটে, ইন্ডিয়া জোটেও কোনো কাজ হচ্ছিল না, দাবি নীতিশ কুমারের। নীতিশ গিরগিটি বিশ্বাসঘাতক, বিহারের মানুষ বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না, আক্রমণ জয়রাম রমেশের, আগেই জানতাম ইন্ডিয়া জোটে থাকবেন না নীতিশ, প্রতিক্রিয়া খার্গে, এটাই ভবিতব্য ছিল। আগামীতে আরো অনেকে আসবেন, নীতিশের জোট বদল নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর, বারবার দল বদল করার পরে রাজনীতি কলুষিত, পাল্টা কুণাল ঘোষ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের পথে তৃণমূল কংগ্রেস, কেন্দ্র ঠিক কাজ করছে না, বার্তা জয়রাম রমেশের, বকেয়া দিয়ে দিক, কটাক্ষ দিয়ে আন্দোলনকারীদের, হিসেব দিন, পাল্টা সুকান্ত। রাজ্যের 35টি দুর্গাপূজা কমিটিকে 22,50,000 টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের, রাজ্য অনুদান দিলেই দোষ, কটাক্ষ ফিরহাদের, এটা খয়রাতি নয়, পাল্টা বিজেপি। কোথায় লুকিয়ে শেখ শাজাহান, বিস্ফোরক দাবি সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়কে। তার বাড়ি থেকে প্রায় 1-2 কিলোমিটারের মধ্যেই কিন্তু সে নিজের মতন করেই আছে, এলাকায় ওই রাত্রেবেলা চলে আসছে। উত্তরে দুই জেলায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারে অভিষেক, রাহুল বিহারে ঢোকার আগেই দিগবাজি, ইন্ডিয়া ছেড়ে এনডিএতে নীতিশ, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। 23 দিনেও অধরা, ইডির ডাকে আজ সাড়া দেবেন শেখ শাজাহান, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। শিলিগুড়ির পর বাংলায় রাহুল গান্ধীর বাকি ন্যায়যাত্রাতেও সামিল হবে সিপিএম। মালদার সুজন শতরূপ মুর্শিদাবাদে যোগ দেবেন মোহাম্মদ সেলিম, বিশেষ আমন্ত্রণ মীনাক্ষী মুখোপাধ্যায়কে। जो काम करता है उसकी इज्जत हो, आजकल मुझे कहना अच्छा नहीं लगता है, मगर जो दलाली करता है उसकी इज्जत है, जो काम करता है उसकी इज्जत नहीं है। আজ ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী সভার আগে জলপাইগুড়ির রায়গঞ্জে তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর, হামলার অভিযোগ কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। বাংলা পাঞ্জাবের পর এবার ইন্ডিয়া জোটে বিহার ধাক্কা, নীতিশ কুমারকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সব ঠিক ছিল না জোটে, ইন্ডিয়া জোটেও কোনো কাজ হচ্ছিল না, দাবি নীতিশ কুমারের। নীতিশ গিরগিটি বিশ্বাসঘাতক, বিহারের মানুষ বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না, আক্রমণ জয়রাম রমেশের, আগেই জানতাম ইন্ডিয়া জোটে থাকবেন না নীতিশ, প্রতিক্রিয়া খার্গে, এটাই ভবিতব্য ছিল। আগামীতে আরো অনেকে আসবেন, নীতিশের জোট বদল নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর, বারবার দল বদল করার পরে রাজনীতি কলুষিত, পাল্টা কুণাল ঘোষ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের পথে তৃণমূল কংগ্রেস, কেন্দ্র ঠিক কাজ করছে না, বার্তা জয়রাম রমেশের, বকেয়া দিয়ে দিক, কটাক্ষ দিয়ে আন্দোলনকারীদের, হিসেব দিন, পাল্টা সুকান্ত। রাজ্যের 35টি দুর্গাপূজা কমিটিকে 22,50,000 টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের, রাজ্য অনুদান দিলেই দোষ, কটাক্ষ ফিরহাদের, এটা খয়রাতি নয়, পাল্টা বিজেপি। কোথায় লুকিয়ে শেখ শাজাহান, বিস্ফোরক দাবি সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়কে। তার বাড়ি থেকে প্রায় 1-2 কিলোমিটারের মধ্যেই কিন্তু সে নিজের মতন করেই আছে, এলাকায় ওই রাত্রেবেলা চলে আসছে। উত্তরে দুই জেলায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারে অভিষেক, রাহুল বিহারে ঢোকার আগেই দিগবাজি, ইন্ডিয়া ছেড়ে এনডিএতে নীতিশ, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। 23 দিনেও অধরা, ইডির ডাকে আজ সাড়া দেবেন শেখ শাজাহান, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা।